দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা শান্তিমূল এলাকা। তো আজকে আমরা রয়েছি বিরামপুর পল্লী এলাকায়। এখানে আজকে কয়েকটি সাইয়াল জাতের ষাঁড় গরুর প্যাকেজ নিয়ে আমরা হাজির হয়েছি। দেখি কেমন দামে সেল করবেন, এগুলো কী দরে বিক্রি করবেন, যাতে মানে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা দেখছি এপাশে শাবুল ভাইকে। শাবুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভাই, ভালো আছি ভাই। কি অবস্থা ভাই আজকে বলেন দেখি? আপনাদের দয়ায় ভালো আছি ভাই। কি অবস্থা আজকে ভাই? এই তো। কয়টা আজকে কালেকশন করছেন ভাই? ভাই নয় পিস আছে ভাই কালেকশন ভাই। নয় পিস? আচ্ছা, নয় পিস, নয় পিস কালেকশন করছে আজকে শাহুল ভাই। আচ্ছা শাহুল ভাই, এগুলো কি সব শাহিওয়াল? সব শাহিওয়াল, একটা খালি নেপালি গির আছে ভাই। নেপালি গির একটা একটা ভাই। এই এইটা খুব ভালো ভালো। আচ্ছা আমরা প্রথমে একটু দাম দরটা জানতে চাচ্ছি শাহুল ভাই, কেমন দাম চাচ্ছেন আপনি? ও ভাই, এখন বাজারের দাম বেশি হতে মনে করেন যে গ্রামে গঞ্জে গরু কিনতে গেলে ভাই, মনে করেন যেগুলা গরু মনে করেন যে 55-56 কিনেছি, সেগুলা মনে করেন 58-59 কিনেছে ভাই, এরকম ব্যক্তি হয়ে গেছে ভাই গরুর দাম। বাজার বেশি? বাজার বেশি ভাই, খুব বেশি, গরু তো কিনাই মুশকিল ভাই। আচ্ছা কিনাই মুশকিল। এখন মনে করেন যে যে গরুগুলো আগে আমরা দিচ্ছি জি, যে একটা যে দাম পরিমাণ এখন মানে ওটা তো দেওয়াই যাচ্ছে না ভাই, কারণ ওই দামে কিনেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা কিনেই পাওয়া যাচ্ছে না ভাই, এখন তো মনে করেন যে আরো 2,000-3,000 করে বেশি দেওয়া লাগছে ভাই। আচ্ছা 2,000-3,000 টাকা বেশি বেশি দেওয়া লাগছে ভাই, কিন্তু হোক ভাই, 1,500-2,000 গরু বেশি দিয়ে আচ্ছা আমি কিনতেছি, কিন্তু ভাই জাতের উপর টাকাটা দিয়েই কিনেছি কিন্তু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন ভাই, জাতের উপর দিয়েই কিনেছি, তাহলে তো পাওয়া যাচ্ছে না ভাই। মানে আমি হয়তো কিনবে যাচ্ছি, আরেকজন মনে করেন যে আমার চারও বেশি দাম দেয়। আচ্ছা বেশি দাম দিচ্ছে? হ্যাঁ বেশি দাম দিচ্ছে ভাই, সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছে ভাই। কষ্ট হচ্ছে কালেকশন করতে, তারপরও খামারি এবং জনগণের সেবায় বা করার জন্য একটু কষ্ট করে নিয়ে আসতেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দাম রাখছেন প্যাকেজের মূল্য? ও ভাই, এগুলো তো দাম তো অনেক, 56,500 টাকা করে রাখছি ভাই। 56,500 ভাই? হ্যাঁ 500। আচ্ছা দর্শকদের ভালোবাসার জন্য কি ছাড় দিচ্ছেন আজকে? ছাড় মানে ও 500 টাকা করে ছাড় ভাই। 500 টাকা করে ছাড় দিচ্ছেন? আচ্ছা, কারণ আর বেশি ছাড় মানে দামই বেশি ভাই, আর হয়তো কিছু ছাড়তাম কিন্তু পরিবেশ সেটা মানে আচ্ছা আচ্ছা দিচ্ছে না ভাই, যে ছাড়ার পরিবেশ দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, নাহলে অবশ্য ছাড় হতো কিন্তু না ভাই। আচ্ছা টোটাল 9 পিস? 9 পিস ভাই, দেখছি 9 পিস, অনেক ভালো উন্নত জাতের চাই। বাবা এরা করে গরু মনে করেন যে বিশেষ করে যে খামারি মনে করো করো গরু এরকম পিছনটা আগে দেখবে ভাই, যে তার লাগবে কিনা। আচ্ছা আচ্ছা, পিছনটা তার ফাটবে কিনা। আচ্ছা আচ্ছা, এটাই হলো মেন জিনিস ভাই। গরু মনে করেন যে তার পাশের উপর নির্ভর করে ভাই, যে মাংস এগুলা ভাই, বুঝলেন, অনেক দেখা যায় যে চিপা ও ফাটে উঠতে সেই ভাই। আর যদি এখানে যে কাদা রায় মনে করেন এই গরুর কথাটাই বলে, দেখেন কত ওষার। আচ্ছা দেখেন কত ওষার, কত ওষার, এই দেখেন, আর এই বিশেষ করে এটাও দেখেন কত ওষার ভাই, কত ফাঁক দেখছেন বডি গুলা, বডি ঠিক আছে, বডি ঠিক আছে। আর এই তো মনে করেন যে কি বলবো আর, সবগুলা কি নিচের দিক ঠিক আছে ভাই? ও ভাই এখানে দেখেন, দেখেন আপনি দেখেন, একটা একটা দেখেন, দেখেন একটু দেখেন, দেখছেন ভাই ঝলমল ঝলমল ঝলমল। এদিক দেখেন, এদিক আসুন ভাই, এদিক দেখেন ঝলমল লাগে, দেখেন ভাই পার্সন তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে 10 টাকা খামারিরা জিনিস নিবে ভাই, জাত দেখে নিবে ভাই, আমার প্রশ্ন হলো এটা আমার মুখ দেখে নয় ভাই, কারণ 10 হাত খুললে 10টা পাশা পাওয়া যাবে না ভাই। আচ্ছা আচ্ছা, আমি যদি খালি টাকা চাবো আমাকে দিবে তা কিন্তু নয় ভাই। আচ্ছা জিনিস দেখে টাকা দিবে ভাই, আমার কথা হলো এটা। আচ্ছা জিনিসের কথা বলবে, দেখেন ভাই দেখেন জিনিসগুলো দেখেন। আচ্ছা শাবুর ভাই, ঝলমল ঝলমল। আচ্ছা এগুলো বয়স আনুমানিক কত মাস হতে পারে? ও ভাই এলা 5 থেকে 6, 5 থেকে 6 মাস, 6 মাস ভাই। আচ্ছা ওয়েট? ওজন হবে 70-75। 70-75 জি ভাই। আচ্ছা আচ্ছা, আমরা একটা করে দেখি একটু, দেখেন সব কিছু ঠিক আছে কিনা। বিসি মিসি সামনে বের করেন, একটা করে বের করেন, হাঁটাই দেখি একটু। বাঘের মতো হয়ে যাবে ভাই, হ্যাঁ দেখছেন
এটা এক নাম্বার না? এক নাম্বার। আচ্ছা দুই নাম্বারটা নিয়ে আসুন। তৃতীয় নাম্বার? জি ভাই। আচ্ছা দেখছি আমরা, এটা হচ্ছে দুই নাম্বার। দুই নাম্বার ভাই, দুই নাম্বার। আপনি খাওয়া দাম সাইড নিবা, অনেক সুন্দর কম্বল গুলা হবে। ছয় নম্বরটা নিয়ে আসেন। রসুন এর সোসার মতো ভাই, ছয় নম্বর। এটা কত? আট নাম্বার। হ্যাঁ আট নাম্বার ভাই, একবারে মনে করি কি বলবো, মাংস লাগা জায়গাই আছে মনে করে। আচ্ছা আচ্ছা কম্বল অনেক সুন্দর কিন্তু মালের কোয়ালিটি কথা বলবে, শুনেই তো দুমন মাংস লাগবে ভাই। তাহলে অফার দিচ্ছেন আজকে ভাই 500 টাকা করে ভাই ছাড়। আচ্ছা দর্শকের উদ্দেশ্যে, আচ্ছা তা 56,500 করে রেট ভাই। আচ্ছা 56 ওটা হলো ফিক্সড। ফিক্সড ফিক্সড অনেক সুন্দর কালেকশন। আচ্ছা সাহুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন একটু। ও ভাই দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো ভাই, বুঝতে পারছেন? আচ্ছা কেমন রেসপন্স পাচ্ছেন আপনার প্যাকেজ গুলোতে? আসলে ও ভাই খুব ভালো ভাই, খুব ভালো ভাই, মানে তো কি বলবো, যেটা আল্লাহর রহমত দিচ্ছি ভাই। জি, এটা বেশি দিন থাকতেছে না ভাই, বেশি দিন থাকতেছে না, না একদিন তো পার হচ্ছে না ভাই, একদিনে পার হচ্ছে না। না ভাই, আচ্ছা আচ্ছা, এটুকুই মনে করেন যে আল্লাহর কাছে ধন্য। আচ্ছা আচ্ছা, যে আমি কষ্ট করে জোগাড় করতেছি, আচ্ছা আল্লাহ আমার কষ্টের ফলটা কিন্তু দিচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, হয়তো দর্শককে ভালো জিনিস উপহার দেওয়া পারছি, এই জন্য আল্লাহ মানে দশে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হলো বড় কথা, দশ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। দশে আমাকে এত রেসপন্স করতেছে, আল্লাহ ওই জন্য আমাকে পালগুলা তাড়াতাড়ি ছেলে দেওয়াচ্ছে ভাই। আজকে এই জাতীয় মানে যদি পছন্দ হয়ে যায় অবশ্যই সাহেবুল ভাই সাথে যোগাযোগ করুন। সাহেবুল ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। ও ভাই 01300। জি 171309, এই নাম্বার যোগাযোগ করলে আপনার পাবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ এই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।